সাকিব ভাই আমাদের বড় ভাই, উনি বিগত 20 বছর ইন্ডাস্ট্রিকে লিড করছে। এমনকি আপনারা জেনে খুশি হবেন, এই সিনেমাটা সাকিব ভাইয়ের আশীর্বাদেই শুরু হয়েছে। শুটিংটা শুরু হয়েছে সাকিব ভাইয়ের আশীর্বাদ দিয়ে। এমনকি সাকিব ভাই এই সিনেমার ফার্স্ট টু লাস্ট যথেষ্ট সহযোগিতা করেছে আমাদেরকে সিনেমাটা শেষ করার জন্য। বিভিন্নভাবে উনি সহযোগিতা করেছে, ওনার সহযোগিতা নিয়ে আমরা কাজ করেছি। ক্যাসিনো সম্বন্ধে অনেকের এই দেশের মানুষের আইডিয়া নেই, এবং ক্যাসিনো এই দেশের কতটুকু ক্ষতি করেছে এবং মানি লন্ডারিং কি পরিমাণ হয়েছে এটা জনসম্মুখে তুলে ধরার কারণেই ক্যাসিনো মুভিটা করে। অনেক ক্ষেত্রে দেখা যায়, আপনারা দেখেছেন বাংলাদেশে কি পরিমাণ ক্যাসিনোর প্রভাব ছিল অতীতেও, কিন্তু আমাদের দেশে জুয়া খেলা অবৈধ একটা ব্যাপার, হয়তো আমাদের দেশে অবৈধ, অন্যান্য দেশে বৈধ। যেহেতু আমরা বাঙালি সংস্কৃতির দিকে সংস্কৃতি ফলো করি, তো বাঙালি সংস্কৃতিতে এটা একটা ইলিগ্যাল ওয়ে। এই ইলিগ্যাল ওয়েতে সমাজে কি কি প্রভাব পড়ে, আমাদের দেশের কি প্রভাব পড়ে, সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে ক্যাসিনো মুভি। আমার ইচ্ছে ছিল যে এই দেশের মানুষকে ক্যাসিনোর ব্যাড ইফেক্ট সম্বন্ধে অবহিত করা, একটা মেসেজ দেওয়া যে এটার জন্য দেশের কি ক্ষতি হচ্ছে, জনগণের কি ক্ষতি হচ্ছে, একটা পরিবারের কি ক্ষতি হচ্ছে, একজন সাংবাদিকের কি ক্ষতি হচ্ছে, একজন পুলিশ অফিসারের কি ক্ষতি হচ্ছে, আলটিমেটলি একটা দেশের প্রত্যেকটা সেক্টরের মানুষের উপর কি কি প্রভাব পড়ে, সেই জিনিসটাইকেই সমাজের সামনে তুলে ধরাটাই ছিল এই সিনেমার মূল উদ্দেশ্য। না, আমি ইন্ডিভিজুয়াল কোনো ঘটনা না, আমরা যেটা চাচ্ছি যে ক্যাসিনোর ব্যাড ইফেক্ট যেটা, এটা কি এই মেসেজটা কি দেওয়া, এটার ইফেক্টটা যে কি, যে খারাপ ইফেক্টটা মানুষের সামনে তুলে ধরা। ক্যাসিনোর যে ঘটনাগুলো আমাদের দেশে ঘটেছে এটাও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা আমাদের বাঙালি হৃদয়ে উদ্বেলিত করেছে যে এই ধরনের ঘটনাটা, আমরা অবাক হয়েছি যে ঢাকা শহরে এত এত ক্যাসিনো। কিন্তু আমরা এর সাইড ইফেক্ট সম্বন্ধে অনেকেই জানি না, জাস্ট মেসেজটা দেওয়া যে এটার সাইড ইফেক্ট গুলো কি। ক্যাসিনোর থেকে যে আমার যে চাওয়াটা ছিল, আপনারা জানেন বর্তমান ঈদে যতগুলো সিনেমা আসছে সবচেয়ে বেশি বিগ বাজেটের সিনেমা আমাদের ক্যাসিনো। ক্যাসিনোর টিজার আপনারা অলরেডি দেখেছেন, গানগুলো দেখবেন, ট্রেলার আসলে আরো কিছু দেখবেন। আমরা এখানে যে সেটগুলো ইউজ করেছি, সেটে আমরা হিউজ খরচ করেছি, এমনকি আমরা ক্যাসিনোর যে ইফেক্টগুলো আছে সেটাও আছে, একটা সিনেম্যাটিক ওয়েটা তে নিয়ে আসছি আর কি ক্যাসিনো। আসলে কি আপনারা, আমি যেটা বলছি এটা মুখে বলার ইস্যু না, হলে গিয়ে দেখলে আপনারা বুঝবেন যে আসলে কোথায় ইনভেস্টটা করা হয়েছে। ক্যামেরার ফুটেজ দেখলে আপনারা বুঝবেন ইনভেস্টমেন্টটা কোথায় হয়েছে, সেটের কাজ দেখলে আপনারা বুঝবেন ইনভেস্টমেন্টটা কোথায় হয়েছে। আমরা যে পরিমাণ রিসোর্টে আমরা শুট করেছি, আমাদের ফাইটিং দৃশ্যগুলো আপনারা দেখলে বুঝবেন যে আমরা এখানে কতটুকু এফোর্ট দিয়েছি, আমরা টেকনোলজি কতটুকু ব্যবহার করেছি, এটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন আসলে ইনভেস্টমেন্টটা কোথায় হয়েছে। বড় বড় আওয়াজ বা বড় বড় কথা বলা এটা অনেকেই বলে, কিন্তু এটা বলা কোনো ইস্যু না। একটা সিনেমা হয়েছে, সিনেমাটা দেখেন, দেখার পরে আপনারা জাজ করেন যে আসলে কোথায় ইনভেস্টমেন্টটা হয়েছে, কোন সিনেমাতে বেশি ইনভেস্টমেন্ট হয়েছে, কোথায় ভালো কিছু আসছে কিনা,
ইদে পাল্লা দিয়ে আসছে চারটা সিনেমা জি মোটামুটি চারটা সিনেমা পেটে গিয়ে ইদে এর মধ্যে ক্যাসিনোটা কি সবার সাথে কন্ট্রিবিউশন অবশ্যই করতে পারবে কেন নয় কারণ সিনেমাতে যারা কাজ করে আমরা তাদেরকে ফলো করি আর ঈদে সবাই সিনেমা হলে যায় অন্যান্য সময়তে একটু বেশি যায় বন্ধ সিনেমা হলগুলো ঈদ উপলক্ষে খোলে তো মানুষকে হলমুখী করার জন্য ঈদে কিছু জিনিস মানুষ চায় অ্যাকশন থ্রিলার এই ধরনের কিছু চায় তো আমাদের ক্যাসিনো সিনেমাটা হলো অ্যাকশন থ্রিলারে ভরপুর একটা সিনেমা যেটা দেখলে আপনি ফার্স্ট টু লাস্ট আপনি একটা হলিউডি হলিউড ফিল আসলে সাকিব ভাই আমাদের বড় ভাই উনি বিগত 20 বছর ইন্ডাস্ট্রিকে লিড করছে এমনকি আপনারা জেনে খুশি হবেন এই সিনেমাটা সাকিব ভাইয়ের আশীর্বাদেই শুরু হয়েছে শুটিংটা শুরু হয়েছে সাকিব ভাইয়ের আশীর্বাদ দিয়ে এমনকি সাকিব ভাই এই সিনেমার ফার্স্ট টু লাস্ট যথেষ্ট সহযোগিতা করেছে আমাদেরকে সিনেমাটা শেষ করার জন্য বিভিন্নভাবে উনি সহযোগিতা করেছে ওনার সহযোগিতা নিয়ে আমরা কাজ করেছি হ্যাঁ অবশ্যই সাকিবিয়ানরা আমার ক্যাসিনো দেখবে কারণ সাকিব ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমি সিনেমা করেছি সাকিবিয়ানরা কি সাকিব ভাইয়ের সহযোগিতায় যে সিনেমা হয়েছে সেখানে অবশ্যই সাকিবিয়ানরা কন্ট্রিবিউশন করবে এটা তো আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি দর্শক আপনার কিন্তু এই প্রশ্নের আগে আরেকটা প্রশ্ন যে রায়হান রাফি একটা ভালো সিনেমা করেছে আপনি আবার প্রশ্নটা করতে পারেন আচ্ছা আপনি যেটা বলছেন রায়হান রাফি অভিজ্ঞ ডিরেক্টর রায়হান রাফির গুরু হলো আমাদের ক্যাসিনো ডিরেক্টর যিনি হলো সৈকত নাসের সৈকত নাসের আপনি জানেন সৈকত নাসের ফার্স্ট মুভিতে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তো যে ব্যক্তি একটা তার প্রথম সিনেমায় ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় অবশ্যই সে দুর্বল চিত্রের ডিরেক্টর না এমনকি আমি যতটুকু জানি রায়হান রাফি ভাইয়ের বস মানে সিনিয়র ডিরেক্টর হলো সৈকত নাসের তো এখানে ডিরেক্টর বিষয় না বিষয়টা হলো একজন ডিরেক্টর রায়হান রাফি ভাই অনেক ভালো ডিরেক্টর তার ভালো সিনেমা হয়েছে তথাপি সৈকত নাসের ভাই প্রথম সিনেমায় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন দুজনের জন্যই আমার শুভকামনা থাকবে তবে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা দেখে জাজমেন্ট করাটাই আমি মনে করি বেস্ট হবে যে আসলে কে কি তৈরি করেছে আমি আজ প্রোডিউসার হিসেবে বলছি না আমি একজন দর্শক হিসেবে বলছি যে হলে গিয়ে সিনেমাটা দেখলে সিনেমাটা কার কি ক্রিয়েটিভিটি সেটা ক্লিয়ার হয়ে যায়